বহুত কষ্ট করে একটা মাটি বনাও দি জায়গা পাও ঘর বনাও থাকিম বলে বনাব যদি সরকারে হেৰি কৰিছিল টেক্স কিয় লৈছিল আমাৰ তো টেক্স লৈছিল কিয় লৈছিল তেতিয়া মানা কৰিব লাগিছিল সরকারি ঘর তোমালোকে লব নালাগে কব লাগে না নাই টেক্স লৈছিল 10,000, 5,000, 20,000 টেক্স লৈছিল তেওঁলোকে কিয় লৈছিল তেতিয়াহলে কওকচোন বাৰু লাইনে দিছে হেৰি টেক্স লৈছে আমি ভাবিছোঁ হ'ব আৰু আমি কিমান একটকা পাওঁ ভৰাওঁ 2 টকা পাওঁ ভৰাওঁ আজি আমি খালি হাত ক'ত যাম ভিকাৰীৰ নিচিনা ৰাস্তাত বহিব লাগিব আমি বাবা আজি ৰাস্তাত বহিব লাগিব তাত ক'ত যাব এতিয়া আপোনালোক ক'ত যাব দয়া করে নিয়ে নেবো আর নেমে ঘুরাই দিয়ে আবার আগু দেখতে কিছু কিছু সব থাকি গল কেনাকে নিমিতি আইয়ে বুলডোজার খারাপ হয়ে আছে মই গাটো ডুবা নপালো আমার গাটো ডুবা নপালো আজি মই খরদার হন আছে তিতা লবা লাগছিল সরকারে না খরদার হইছে তেতালে কেনাকে অত্যাচার করছি খরদার নহলে আমার আপত্তি নহলে মই নাগালের ঘর গেলো কোলাছি মার কাম করেছি লড়াছিলে লুন লইলে কাম করেছি রেকেল হলি হই না লিক করা বানাল গিয়েছিল পয়সা লো বানাল গিয়েছিল কি মান সরকারি মাটি হয়ে গেল ইমান বছরে ঘর বাড়ি হওয়া নাচাল কাটি দিবা লাগছিল মানুষ কোথায় দিবা লাগছিল ইটা ইমান ঘর দর বনার পিছত তুষারি কেনাকে হব কত যা মানুষ রাস্তা থাকি লাগব রাস্তাত থাকি মানে কত যাম আৰু সরকারে ভিখারি মিটাই আছে ন ভিখারি বড়াই আছে সরকারে গোটেই আধা আধা অসমটো বিক্রি করেছে এখানে বিক্রি করব আজি আমার বাড়ি কালি আপনার বাড়ি হব বুঝি পাইছে অকল সরকারে থাকিব ইয়াতে মানে কোনো নালাগে সব আছে হোল্ডিং আনকি আমি সিদিনাখন টেক্সও ভরিছো 8,000 something টেক্সও ভরিছো আমি সিদিনাখন আর কইছে কি হোল্ডিং নম্বর লাইনের লগত আমি কারেন্টের লগত লিংক করাব লাগে হেও করাই আহিছো কারণ কইছে কি নহলে লাইন কাটা যাব আমি হেও দিছো টেক্সও দিছো সব দিছো যদি টেক্স দিছো সব দিছো সরকার আমি একাতে গঠন করছো আমার প্রবলেম হব কারণে না সরকার চলাব কারণে আমি হেরি করছো আমার সুরক্ষার কারণে আমি সরকারের বনাইছো না আমি আমার প্রবলেম হব কারণে সরকার বনাব লগা হয়েছে কে ভোট বিচারি আছে তিতিয়া হলে যদি সি নিজে অকলে যদি চলিব পারে হেমন্ত বিশ্ব শর্মা যদি অকলে চলিব পারে তিতিয়া হলে যদি হেমন্ত বিশ্ব শর্মার ঘরত যদি কোনোবা এটি কইলে হয় তিতে কি কইলে হয় আজি সি পাওয়ারফুল মানুহ হয়ে আছে সেখানে সি সব করিব পারে পাওয়ারফুল কোনে বনাইছে আমি এটা বনাইছো ন কোনে সিটত বহাইছে তাক আমি এটা সিটত বহাইছো আমি এটা বহাই কেনে যদি আমাক যদি অত্যাচার করে তাহলে কেনেকে হব আমি কোৱা নাই নেকি আমাৰ এইখিনি হেৰি কৰি আমি কি ভৰোঁ না টেক্স ভৰোঁ না কি ভৰোঁ না ইয়াতে জাষ্ট বেছিদিন হোৱা না জানুৱাৰী মাহতে টেক্স দিছোঁ আমি ছিংগল মাডাৰ হয় মোৰ বাচ্চা এটা আছে ছিংগল মাডাৰ হৈ কিনে মই ঘৰ বনাইছোঁ বাচ্চাৰ ফিউচাৰৰ কাৰণে কেনেকৈ মোৰ বাচ্চাৰ ফিউচাৰ জিৰ' জিৰ' পৰা উঠিছোঁ আৰু জিৰ'তে গৈছোঁ আৰু মোৰ ক্ষমতা নাই মই আৰু বাচ্চাক যে ভালকৈ পোহপালন দিয়ে যে এটা ভাল নাগৰিক যে বনাব পাৰোঁ আৰু ক্ষমতা মোৰ নাই তাৰমানে কাৰণ লোন লৈছোঁ গভমেন্টে হেৰি বেংকে লোন ল'বই মোৰ পৰা কাটিবই হৰ মাহত খাব পালোঁ নাপালোঁ এতিয়া মই ভাড়া দিম নে ইয়াতে হেৰি কৰিম আপোনালোকে কওকচোন কি কৰিব এইবাৰ চৰকাৰে চাব আহিছে খালি চৰকাৰে ভাবিছে এইখিনি জেগা মাটি আছে মোক লাগে বাছ বেলেগত বিক্ৰী কৰি দিব লাগে খালি এইটোৱে ভাবিছে কাৰণ মানুহবিলাক কি অত্যাচাৰ হৈছে কি হৈছে কি পৰিৱহত আছে সেইবিলাক নাই মানে তাৰ মানে কোনো হাৰ্টত কোনো হেৰি ফিলিংছে নাই যে মানুহখিনি কি এইখিনি মানুহখিনিয়ে তাক জিকাইছে ন নে সি অকলে বহিছে চিয়েদি লৈ কেনে নিজৰ ফুটটো লৈ অকলে সি চিটত বহিছে আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।